আমরা অনেকেই দেখি অনেক সময় আমরা যখন ঠিক খবর দেখি তখন নিচে দিয়ে দেখি নিচ দিয়ে একটা সুন্দর করে একটা লাইন দেখা যাচ্ছে, বা অনেক ইউটিউবার আছে বড় বড় চ্যানেলগুলি খুব সুন্দর করে একটা লাইন। এখন এটা কিভাবে করে? স্ক্রোলিং, এটাকে বলা হয় স্ক্রোলিং। সো আপনি আপনার ভিডিওর নিচ দিয়ে একটা সুন্দর একটা লাইন করে আপনি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাবেন, এটা কিন্তু খুব কাজ করে। ভিউয়ার্স কিন্তু এটা যখন দেখে তখন ভিউটা বেড়ে যায়, এবং যখন আপনার ভিউ বেড়ে যাবে তখন একটা সাবস্ক্রাইবার অডিয়েন্স আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আপনি একটা অডিয়েন্সকে কনভিন্স করতে পারবেন, আপনার কথার মাধ্যমে কনভিন্স করতে পারবেন, কিছু কিছু অডিয়েন্স আপনার এই লেখাটার মাধ্যমে কনভিন্স হবে। সো কোন অডিয়েন্স কোন বিষয়টা নিয়ে কনভিন্স হবে সেটা কিন্তু আমরা নিশ্চিত না, বিকজ এক একটা মানুষের চিন্তাধারা এক এক রকম, এক একটা মানুষের রুচিসম্মত এক এক রকম, এক একটা মানুষ এক একটা বিষয় পছন্দ করে। সো প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আমাদের একটা ভিডিওর মধ্যে ট্রাই করতে হবে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা যখন খবর পড়ি বা খবর দেখি তখন নিচে দিয়ে হেডলাইনটা চলে আসে, কীভাবে আমরা এটা তৈরি করব আজকে একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং কীভাবে কাজটা করবে সেট করবে কাইন মাস্টার দিয়ে শুধু 2 থেকে 3 মিনিট সময়ের ভিতরে ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা কিন্তু এটা তৈরি করতে পারবেন। ভেরি সিম্পল, খুবই সহজ, জাস্ট আপনি যদি একবার দেখেন আপনি শিখে নিতে পারেন। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর একটি বিষয়, যদি আমার ভিডিওটার 1% আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি কাইন মাস্টারে চলে যাব। কাইন মাস্টারে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনটা আমি তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লেয়ার অপশনে গিয়ে আমরা টেক্সট মোডে চলে যাব। আমরা একটা টেক্সট লিখব, যে কোনো কিছু লিখতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি লিখলাম থ্যাঙ্কস টু ভিজিট মাই চ্যানেল, কমেন্ট ইউর ওপিনিয়ন। আপনি অবশ্যই কিন্তু আমাদেরকে একটি কমেন্ট করে যাবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, একটি কমেন্ট করে আপনারা জানাবেন। সো চলেন, থ্যাঙ্কস টু ভিজিট মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট ইউর ওপিনিয়ন লিখলাম, লেখা হয়ে গেল। এখন এটাকে আপনি ইচ্ছে মতো যেখানে রাখবেন, ফ্রন্টটাকে ঠিক করে নিয়ে আগে, হ্যাঁ রেখে নিলাম, ফ্রন্টটা দিয়ে দিলাম, যে কোনো একটা ফ্রন্টটা যখন দেবেন তখন লেখার স্টাইলটা ভালো দেখাবে। এটা আপনি ইচ্ছে মতো ছোটো বড়ও করতে পারেন, হাতে ধরে টেনে, এই যে দেখেন আমি হাতে ধরে টেনে দেখিয়ে দিচ্ছি। আপনি প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন আপনি ঠিক সাইজটা ওই রকমই রাখবেন। যদি প্রয়োজন হয় বড় করার বড় করবেন, প্রয়োজন হলে ছোটো করার ছোটো করবেন। ছোটো করে নিচের দিকে একদম সোজা করে বসাবেন যেন বাঁকা তারা না হয়। অনেক সময় একটু বাঁকা থাকলে কিন্তু সুন্দর দেখাবে না। আমরা কালারটা ঠিক করে নিচ্ছি, পরের দিকে গিয়ে রাইট সাইড থেকে আমরা কালারটা, টেক্সট কালারটা আমরা ঠিক করছি। এখন টেক্সট কালারটা দিয়ে দিলাম, আপনি আপনার পছন্দ মতো কালারটা দিয়ে দেবেন। ওকে, এখন আমরা নিচের দিকে চলে যাবো, একবারে নিচের দিকে গিয়ে আউটলাইনটা অন করে দেব। আউটলাইনটা জাস্ট টেনে অন করে দেবে। আউটলাইনের কালারটাও আপনি ইচ্ছে করে দিতে পারেন। আউটলাইনের কালারটা না দিলেও অসুবিধা নেই, দিলেও অসুবিধা নেই। আমরা আউটলাইনের কালারটা সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা আপনি অবশ্যই অন করবেন এবং কালারটা সহকারে দিতে হবে, এটা খুব মনে রাখবেন। ব্যাকগ্রাউন্ড কালার এবং এটা অন করে দেবেন, নিচেরটাও অন করে দেবেন। তিনোটা এখানে এই যে 3টা চিহ্ন দেখালাম, এই 3টাই আপনারা অবশ্যই অন রাখতে হবে, নাহলে কিন্তু এটা স্ক্রোলিংটা হবে না। 3টা অন করে দিলাম। এখন দেখেন নিচে হাতে ধরে একদম টেনে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, একেবারে রাইট সাইডে নিয়ে যাবেন, আস্তে আস্তে টেনে নিয়ে যাবেন। এটা অনেক সময় ছুটে যেতে পারে। নিচে খেয়াল করুন, আমি কিন্তু এক সাইডে নিয়ে গেছি, এক পাশ বাম পাশে নিয়ে গেলাম। বাম পাশে নিয়ে গিয়ে এখন আস্তে করে ডান পাশে নিয়ে যাব। যখন আমি ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে বাম সাইডের কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পরে এখানে প্লাস চিহ্নটা চলে আসবে। এই বিষয়টা আপনারা খেয়াল করেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনি এটাকে ঘুরাবেন, বাম পাশ থেকে ডান পাশে নেবেন, হ্যাঁ যে যখন আমি বাম পাশে নিয়েছি প্লাস চিহ্নটা চলে গেছে, কিন্তু আমি যখন আবার রাইট সাইডে নিয়ে আসলাম প্লাস চিহ্নটা চলে আসলো। এটা গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করতে হবে, এটা খেয়াল করে করবেন। যখন প্লাস চিহ্নটাতে আপনি ক্লিক করবেন তখন মাইনাস চিহ্ন দেখাবে। প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনি নিচের দিকে যে টিটা দেখা যাচ্ছে, টিটাকে হাতে ধরে টেনে একদম বাম পাশে নিয়ে যাবেন, আস্তে আস্তে টেনে নিয়ে যাবেন। এটা এটা খুব স্মুথলি করতে হবে। এই কাজটা করতে হবে স্মুথলি। হ্যাঁ, এই যে দেখুন আমি নিয়ে যাচ্ছি, টেনে নিয়ে একদম সুন্দরভাবে বসাবেন, সোজা সোজা যেন থাকে, উপরে নিচে যেন না হয়, বাঁকা যেন না হয়, নিয়ে বসিয়ে দিয়ে জাস্ট ওকে করে দেবেন। রাইট সাইডের কর্নারে ওকে বাটনটা দিয়ে ওকে করে দেবেন। মোটামুটি আপনার কাজ প্রায় শেষ। এখন শুধু আমরা একটা প্রিভিউ করে দেখব এটা কি খুব স্পিডে চলতেছে না স্লো চলতেছে, এই জিনিসটা এখন ঠিক করতে হবে। সো আমরা একবার প্রিভিউ করলেই বুঝতে পারবো কি এটা খুবই স্পিডে চলতেছে নাকি আস্তে আস্তে চলতেছে। দেখুন অনেক দ্রুত চলতেছে, এত দ্রুত চললে তো হবে না, জিনিসটা সুন্দর দেখাবে না। সুন্দরের জন্য এত কষ্ট করে যদি সুন্দর না দেখায় তাহলে তো হবে না। এখন এটাকে টেনে লম্বা করে দেন। যখন আপনি টেনে লম্বা করে দেবেন তখন আবার প্রিভিউ করেন। আমরা আবার প্রিভিউ দেখতেছি, প্রিভিউ দেখা এখন মোটামুটি চলে। আপনি ইচ্ছে করলে যদি আপনার প্রয়োজন হয় আপনি বাড়িয়ে দেবেন, আবার প্রয়োজন হলে কমিয়ে দেবেন। এই প্রিভিউ দুইবার অথবা তিনবার প্রিভিউ করে দেখবেন স্কুলিংটা কিভাবে হচ্ছে, এটা কি খুব স্মুথলি চলে যাচ্ছে দ্রুত নাকি খুবই স্লো। খুবই স্লো দেবেন না এবং খুব দ্রুতও যেতে দেবেন না, মিডিয়াম যেন, আস্তে আস্তে মিডিয়াম। একটা মানুষ যেন পড়তে পারে, সে যেন ফ্রিলি পড়তে পারে, আপনার লেখাটা যেন একটা ব্যক্তি ফ্রিলি পড়তে পারে, এই জন্য এই বিষয়টা মাথায় খেয়াল রাখতে হবে। খুব দ্রুত চলে গেল, একটা ব্যক্তি পড়তেই পারলো না আপনি কী লিখলেন, তাহলে তো হবে না। আর এমন আস্তে আস্তে যাচ্ছে, হ্যাঁ, মানুষ বোরিং ফিল করতেছে, হ্যাঁ, যে এত আস্তে 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 কখন পড়বো, এরকম যেন না হয়। দেখুন একটা স্মুথলি একটা মানুষ পড়ছে যাচ্ছে, এইরকম হতে হবে। এই দুটো ভিডিওই আমার সোশ্যাল প্লেট এবং কাস্টমাইজেশনের উপরে, এই দুটো ভিডিও আপনারা ইচ্ছেগুলো দেখতে পারেন। দুটো ভিডিও খুব সুন্দর করে আমি তৈরি করেছি, যারা চ্যানেল কাস্টমাইজ এখনও করেন নাই তারা এই ভিডিওটা দেখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করে এখানে এই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।